আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আজকে আমাদের একজন মুরব্বী বসে আছেন। উনি বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, বাট কাঙ্ক্ষিত এই পাশ থেকে ওপাশে বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বাট কাঙ্ক্ষিত যে ফল সেটা উনি পাননি। অবশেষে একটা সময় এই ডিপিআরসি সন্ধান পান, যেখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি অপারেশনবিহীন চিকিৎসা দেন, সেটা শোনার সাথে সাথেই চলে আসেন এবং সাথে ওনার সহধর্মিণীকেও নিয়ে আসেন। ওনারও কিছু সমস্যা নিয়ে দুজন একসাথে ভর্তি হয়ে যান। আসুন দর্শক, আজকে আমাদের এই প্রবীণ ভাইটি চলে যাবেন চিকিৎসা শেষে। কি হয়েছিল, ওনার জীবনের পুরো হিস্ট্রিটা একটু ওনার কাছ থেকে শুনবো, তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হাফেজ মোহাম্মদ নুরুন নবী। আলহামদুলিল্লাহ। বাসা কোথায় স্যার? আমার বাসা নোয়াখালী কোম্পানি গঞ্জ থানা। আচ্ছা। চর ভারপতি গ্রাম। আচ্ছা। ওই ওখানে আমার বাসস্থান আর কি। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা এই যে ডিপিআরসি তে আপনাকে পেয়েছি স্যার, কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু সমস্যাগুলো স্যার? দীর্ঘদিন পেটের ব্যথা, মাজার ব্যথা এবং বিশেষ করে হাঁটুর ব্যথা এবং অস্টিওআর্থ্রাইটিস ভুগছিলাম। আমি দীর্ঘদিন বিভিন্ন অর্থোপেডিক বা ব্যথার ডাক্তার দেখাইছি, অন্তত 8-9টা 10-10টা ডাক্তারের ওষুধ খাইছি প্রায় 2 বছর পর্যন্ত। ব্যথার ওষুধ খেলে একটু কমে, পরে আবার আগে আগের মতো হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ সুস্থ হয় না। এখন শেষ পর্যন্ত আমার হাঁটু দুটোটা একেবারেই মানে ভঙ্গুত্ব মতো হয়ে গেছে, আমি ঘর থেকে আর বাইরে যেতে পারি না, হাঁটতে পারি না। তখন আমি ডিভিআরসি হাসপাতাল ডাক্তার মোহাম্মদ শৈলা প্রধানের এই ইউটিউবে ফেসবুকে ওনার ভিডিওগুলো শুনি, আমার মনে হয়েছে এখানে যেন এখন অনেকগুলা রোগী সুস্থ হয়ে বাইরে যেতেছে, এগুলো আমি দেখতাম সবসময়। আজকে 2 বছর পর্যন্ত আমি ভিডিওগুলো ফলো করি, আমার মনে হয় এখানে আসলে আমি সুস্থ হব। আমি গত 11 দিন আগে ভর্তি হয়েছি, আমি 11 দিন চিকিৎসার পর এখন এই ইমার্জেন্সি বাড়িতে চলে যেতেছি। আমার সহধর্মিনী, আমার স্ত্রী আমার সাথে ভর্তি হয়েছে, উনি কয়েকদিন ছিল। এখন আমরা মোটামুটি আমি আগের মতো, আগে যে হাঁটতে পারতাম না, ব্যথা পেতাম, এখন মোটামুটি হাঁটতে পারি, প্রায় সুস্থ হাঁটুটা। আগে যেমন নামাজ পড়তে গেলে কি খুব কষ্ট হতো? নামাজ পড়তে আমি তো নিচে বসি নামাজ পড়তে পারতাম না, এখনো নিচে বসার জন্য ডাক্তার অনুমতি দেয় নাই। ওরা আরো একটু ব্যায়াম করলে হয়তো নিচে বসতে করতে পারবো, আগে তো হাঁটতেই পারতাম না, এখন মোটামুটি আমার হাঁটুর ব্যথা কমেছে, মোটামুটি সহনীয় হয়ে আসছে। আপনার এলাকায় বা আপনার আশেপাশে এরকম অসংখ্য মানুষকে আপনি দেখেছেন? আমার এলাকায় আমার মসজিদ নামাজ পড়ি, ওখানেও 2-3 জন আছে। এলাকায় অনেক মানে আর্থ্রাইটিস রোগ, ফাঁকা বেকা হয়ে গেছে, বিভিন্ন এই এই রোগের ভুগতেছে। আমি দেশে গেলে বলবো যে ডিপিআরসি হাসপাতালে সঠিক চিকিৎসা, যত্ন নেই, এখানে যারা থেরাপিস্ট তারা ভালো করে যত্ন নেয় এবং রোগী চিকিৎসা করে, তারা সেখানে ভালো সুবিধা প্রদান, উনি বিনা অপারেশনে মানুষকে চিকিৎসা দেয়। আলহামদুলিল্লাহ, ওখান থেকে অনেক রোগী চিকিৎসা হয়ে বাড়ি যেতেছে আমি দেখছি। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে দীর্ঘদিন পরে সুস্থতার পথে সুস্থ হয়ে, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এবং আপনি আশা করছেন যে উত্তরোত্তর আরো ভালো হবেন, আরো যত দিন যাবে এই নির্দিষ্ট ব্যায়ামগুলো যদি আপনি কন্টিনিউ করেন, আপনি হয়তো সুন্দর একটা জীবন আপনি ফিরে পেতে পারবেন। যারা তারা ব্যায়াম দেখাইছে এগুলো বাড়িতে যে করবে কন্টিনিউ, তো আপনি সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমরা চাই যে উনি অ্যাকচুয়ালি আর যে অন্যান্য কাজ করবেন সেটা না, অন্তত নিজের কাজগুলো যাতে নিজে করতে পারেন, অন্তত বিছানায় তাকে যাতে পড়ে থাকতে না হয় কারো সাহায্যের জন্য। আমরা চাই আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। সো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও অনেক ঘটনা, অনেক ইনসিডেন্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।